আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আমি আর জে শ্রোতামা আজ এসে গেছি ক্রাইম স্টোরি শোনাতে। রাত যখন ১২টা। ক্রাইম স্টোরিটি লিখেছেন শর্মিলাদি শর্মিলা ভট্টাচার্য। অপরাধী অপরাধ, এ সম্পর্কে মানুষের আকর্ষণ চিরন্তন। রহস্য রোমাঞ্চ গল্পের একনিষ্ঠ একজন পাঠকের আগ্রাসী খিদে নিয়ে বহুবিধ কেস ডায়েরি পড়ার সুবাদে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা মনে দাগ কেটে গেছে। মূল ঘটনাকে অবিকৃত রেখে নামধামের পরিবর্তন ঘটিয়ে এইরকমই একটি ঘটনা বর্ণনার চেষ্টা করছি। শহরের অভিজাত অঞ্চল, মার্কেট এরিয়া, রাত ভোরে প্রায় আলো ঝলমলে থাকে। দোকানপাট রাত ১০টায় বন্ধ হয়ে গেলেও পানের দোকান, সিগারেটের ঠেক একটু বেশি রাত অবধি খোলা থাকে। যাতায়াত চলতে থাকে প্রায় মধ্যরাত অবধি। কন্ট্রোল রুমে বেশি রাতের দিকে একটা ফোন এলো। শহরের ওই অঞ্চলের একটি বিশেষ অভিজাত পরিবারের বাড়ির কথা উল্লেখ করে এক পুরুষ কণ্ঠ অনুরোধ করল যে ওই বাড়িতে তাড়াতাড়ি যেন পুলিশ পাঠানো হয়, কারণ ওই বাড়ির বড় বউকে খুন করা হয়েছে। আঞ্চলিক থানাকে জানানো মাত্র পুলিশের গাড়ি ছুটল ওইদিকে। বেশ রাত হয়েছে। পাঁচতলার ফ্ল্যাট কোলাপসিবল গেটের বাইরে দাঁড়িয়ে আঞ্চলিক থানার ওসি দরজা খোলার জন্য অনুরোধ করলেন। ভিতরে লোক আছে এটা বোঝা যাচ্ছে, একাধিক কণ্ঠের ফিসফাস শোনা যাচ্ছে, কিন্তু যেই ওসির ডাকাডাকি শুরু হল কথাবার্তা যেন থেমে গেল এবং ভিতরে একটা আলো জ্বলছিল সেটাও নিভে গেল। ওসি গেট ভাঙার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও কেউ কোনো সাড়া শব্দ করল না। ওসি বাধ্য হলেন দমকলে খবর দিতে। ১০ মিনিটের মধ্যে দমকল কর্মীরা পৌঁছলেন সেখানে। মজবুত দরজা ভাঙতে আরো বেশ কিছুটা সময় লাগল। সদলবলে ভিতরে প্রবেশ করলেন ওসি সহ থানার আধিকারিকেরা, দমকলের অফিসারেরা এবং স্থানীয় ৪ জন সাক্ষী সহ একটি দল। অন্ধকার ফ্ল্যাটে টর্চ ফেলতেই দেখা গেল ৩ মহিলা এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছেন। ওসি কড়া সুরে তাদের দরজা না খোলার কারণ জানতে চাইলেন। ধমক খাওয়া মহিলাদের চোখে মুখে তখন প্রচন্ড টেনশন আর আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। বিশাল ফ্ল্যাট, লম্বা চওড়া করিডোর, দুপাশে অনেকগুলি ঘর। শুরু হলো তল্লাশি। একটি ঘরে ৩টি বাচ্চা ঘুমোচ্ছে, অন্য ঘরগুলিরও একটিতে ঘুমন্ত এক বৃদ্ধ মহিলা, আরেকটিতে অসুস্থ এক মহিলা। নিয়ম মাফিক খোঁজাখুঁজির মধ্যে সবারই নাকে একটা পচা দুর্গন্ধ আসতে শুরু করল। কোনার দিকেই একটি ঘর থেকে যেন গন্ধটা আসছে। ঘরে ঢুকে দেখা গেল ঘরটা শূন্য, কিন্তু লাগোয়া একটা বারান্দা থেকেই যেন গন্ধটা আসছে। লেপ তোশক জামা কাপড় বোঝাই একটা খাট আছে সেখানে। খাটের ওপরেও নিচে প্রচুর জামা কাপড় ও অন্যান্য জিনিস। খাটের নিচে জামা কাপড়ের বোঝা সরাতেই দেখা গেল এক তরুণীর মৃতদেহ। ফুলে ফেঁপে শরীরে পচন শুরু হয়ে গেছে। দুর্গন্ধের উৎসটা এতক্ষণে পরিষ্কার হলো। রক্ত গড়িয়ে পড়ছে নাক মুখ দিয়ে, গলায় ফাঁসের দাগ। ঘুম থেকে তোলা হলো এক কিশোরকে। সে কেঁদে ফেলে জানালো এটা তার বৌদির দেহ। দেহ শনাক্ত হলো। শুরু হলো বহুল চর্চিত এক বিখ্যাত মামলা। সূর্যকান্ত আর রাকেশ, বাবা ও ছেলের যৌথ উদ্যোগে মূলত এই খুন,
যাদের সাথে মৃত তরুণীর সম্পর্ক বৌমা ও স্ত্রীর। নৃশংসতার সীমা ছাড়িয়ে গিয়েছিল বহুল চর্চিত ঘৃণ্যই হত্যাকাণ্ডে। কেন কেন এই হত্যাকাণ্ড? শহরের এক বিত্তশালী পরিবার, মূলত চা ব্যবসা ছাড়াও বিভিন্ন রকম ব্যবসা ছিল এদের। এভাবেই শহরের অভিজাত অঞ্চলে বিরাট বহুতল বাড়ি গড়ে তুলেছিলেন পরিবারটি। গৃহকর্তা 60-এর কাছাকাছি বয়সী। সূর্যকান্তের 9 সন্তান, 4 ছেলে 5 মেয়ে। 5 কন্যার 3 জনই বিবাহিতা। বড় ছেলে রাকেশ, তার স্ত্রীকেই খুন করা হয়েছে। মেজো বিবাহিত। সবচেয়ে ছোট ছেলে অরূপ, 12 বছর বয়স তার। বাড়িতে কাজের লোক জনা পাঁচেক। জেলা শহরের বিখ্যাত যে বসু পরিবারের মেয়ে, সেই বাড়ির বড় বউ, তাদেরও একটা সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া প্রয়োজন। খুবই বর্ধিষ্ণু পরিবার, রাইস মিল ও পেট্রোল পাম্পের মালিক। শহরের মধ্যে অনেকগুলি বাড়ি, মাছের ভেড়িও আছে এদের। 3 ছেলে 1 মেয়ে। এই বাড়ির সবার আদরের ছোট মেয়েটি শহরের অভিজাত পরিবারের বড় বউ। দুই পরিবারের আলাপ আলোচনা দেখাশোনার মাধ্যমে বিবাহযোগ ঘটেছিল। সময়টা ছিল 70-এর দশকের মাঝামাঝি। পাত্রী তখন 14 বছরের আর পাত্র সদ্য 20 পেরোনো। বিয়ের প্রথম 3 বছর তেমন কোনো সমস্যাই ছিল না, এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। 70-এর দশকের শেষের দিকে জুলাই মাসের কোনো একদিন বাবা এসেছে মেয়ের সাথে দেখা করতে। কোনো এক আলাপচারিতায় সূর্যকান্ত বেয়াইকে প্রস্তাব দিলেন যে তিনি বর্তমানে তার মেজো মেয়ের বিয়ে দিতে উদ্যোগী হয়েছেন। তার এবং তার পরিবারের একান্ত ইচ্ছা বড় বৌমার বড় ভাইয়ের সাথে তার মেজো মেয়ের বিয়ে হোক। মেয়ের বাবা সবিনয় জানালেন যে এই প্রস্তাব আগে দিলে হতো, কিন্তু এখন তার বড় ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছেন তিনি। পাকা কথাও হয়ে গিয়েছে, সামনের অগস্টেই বিয়ে। এমতো অবস্থায় এই প্রস্তাব রাখা তার পক্ষে প্রায় অসম্ভব। এই কথা শুনে গম্ভীর হয়ে গেলেন সূর্যকান্ত। এরপর সূর্যকান্তর বেয়াই যখন ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে এলেন, তখন তাকে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলেন সূর্যকান্ত। দীর্ঘদিনের আত্মীয়তার সূত্রে দুই পরিবারের একে অন্যের পরিচিত, এরকম অনেক আত্মীয় স্বজন আছে। সূর্যকান্ত বিশেষ একজনের কথা উল্লেখ করে তার বেয়াইকে বললেন, ওই ভদ্রলোককে নিমন্ত্রণ করলে তার পক্ষে কিছুতেই নিমন্ত্রণ রাখা সম্ভব হবে না। বেয়াই মশাই আর কি করেন, তখনকার মতো চুপ করে গেলেন। বিয়েতে সপরিবারে সূর্যকান্ত উপস্থিত হয়ে দেখলেন, যে আত্মীয়কে তিনি নিমন্ত্রণ করতে নিষেধ করেছিলেন তিনি সপরিবারে সেখানে উপস্থিত। আগুনে যেন ঘি পড়ল। অপমানিত সূর্যকান্ত বিয়ে বাড়ি থেকে চলে এলেন। এরপরের ঝামেলা একটা পুকুরকে কেনা কেন্দ্র করে। বেয়াইয়ের কেনা পুকুরের মালিকানা দাবি করে সূর্যকান্ত অযৌক্তিক অশান্তি সৃষ্টি করলেন। অশান্তি উত্তরোত্তর বাড়তে লাগল। সেটা 80-এর দশকের প্রথম দিক। পরিস্থিতি জটিলতর হল একটি কোল্ড স্টোরেজ কেনা নিয়ে। কয়েক কোটি টাকা লোন নিয়ে কেনা একটি কোল্ড স্টোরেজের কিস্তির টাকা শোধ করতে না পেরে সূর্যকান্ত বেয়াইকে চাপ দিলেন কিস্তির বেশিরভাগ টাকা ধার হিসেবে দেওয়ার জন্য। বেয়াই মশাই কিছু অংশ ধার দিতে রাজি হলেও পুরোটা দিতে নারাজ হন। দুই পরিবারের সম্পর্ক এখানেই ইতি হয়ে যায়। রাকেশের বউয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার এই ঘটনার উপর আরো আরো বেড়ে চলল। বাড়ির সকলেই বড় বৌমার উপর নানাভাবে নির্যাতন চালাতে থাকে। আসল প্রতিশোধ নেওয়া হল 80-এর দশকের প্রথম দিকে। জানুয়ারি মাসে সেদিন বাড়িতে সত্যনারায়ণ পুজো। সকালেই রাকেশ সকলের সামনে বউকে বেডরুমে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারল।
কান্না আর আর্তনাদ বাইরে গেলেও বাড়ির কেউ এগিয়ে এলো না। বসু পরিবারের আদরের কন্যা তার বাবার বাড়িতে ফোন করে কাঁদতে কাঁদতে সব কথা জানালো। বাড়ির সকলে সেদিন কোর্ট কাছারি সংক্রান্ত একটি কাজে খুব ব্যস্ত। সূর্যকান্ত তার বড় বৌমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করল। বসু পরিবারের বড় ছেলে তখন সূর্যকান্তকে অনুরোধ করল যে বিকেলের মধ্যে গিয়ে সে বোনকে নিয়ে আসবে। পুজো শেষ হল, বাড়ির সকলে তৃপ্তি করে প্রসাদ খেলেও অভুক্ত থাকলো শুধু বাড়ির বড় বউ। সবাই যে যার ঘরে বিশ্রাম নিতে গেলে বাড়ির বড় বউ বেডরুমে প্রবেশ করল, আর সঙ্গে সঙ্গে প্রবেশ করল রাকেশ ও তার বাবা সূর্যকান্ত। কিছুক্ষণ পরেই বাইরে ভেসে এলো বড় বৌমার পরিত্রাহী চিৎকার। কাজের লোকেরা সবাই ছুটে এলো, কিন্তু ঘরে ঢোকার আগেই তাদের আটকে দেওয়া হলো। বড় বউয়ের আর্তনাদ থেমে গেল একটু পরেই। ইতিমধ্যেই দুজন কাজের লোক দেখে নিল যে বাড়ির বড় বউয়ের শরীর ঝুলছে সিলিং ফ্যান থেকে। সন্ধ্যার একটু আগেই বসু পরিবারে ফোন গেল। ভুল পাল্টে বিনয়ের অবতার হয়ে সূর্যকান্ত ও বাড়ির বড় ছেলেকে বোনকে নিতে আসতে মানা করতে বলল, আর বলল রাকেশ তার বউকে নিয়ে সিনেমায় গেছে। বসু পরিবারের সকলের কপালে ভাঁজ পড়লেও সেই মুহূর্তে কিছু করার ছিল না। সূর্যকান্তের পরিবার তখন প্রমাণ লোপাটের ব্যস্ততায় নিয়োজিত। সুইসাইডের তত্ত্ব চলবে না, এই ভাবনা শুরু হয়ে গেছিল। নিজের বউয়ের মাথায় সজোরে লাঠি দিয়ে আঘাত করেছিল রাকেশ। ইন্টারনাল হেমারেজে তৎক্ষণাৎ মৃত্যু। সুইসাইড বলে চালানোর জন্য পরে সিলিং ফ্যানে ঝোলানো হয়েছিল। পারিবারিক ডাক্তারকে টাকার প্রলোভন দেখানো হলেও মৃতদেহ না দেখে তিনি ডেথ সার্টিফিকেট দিতে রাজি হলেন না। আর এরপরই তো রাতের দিকে কন্ট্রোল রুমে পুরুষ কণ্ঠের ফোন গেছিল। তখনকার দিনে ফোনে সিএলআই লাগানো থাকতো না, তাই ফোনটি কে করেছিল জানা যায়নি। ফ্ল্যাটে পুলিশের আগমন ও দরজা ভাঙার ফাঁকে যেটুকু অবকাশ, এর মধ্যেই পিছনের সাফাই কর্মীদের ব্যবহারের জন্য রাখা ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে গেলেন সূর্যকান্ত, রাকেশ আর তার আরেক ভাই। উঠলেন এক হোটেলে, নিজেদের পরিচয় দিলেন ভিন রাজ্যের বাসিন্দা হিসেবে। এর কিছুদিন পর আবার পাল্টালেন হোটেল। তাদের ছবি নিয়ে ততদিনে শহরে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে একাধিক লোকজন। এরপর উকিলের পরামর্শ নিতে যাওয়ার পথে শহরের এক জনবহুল রাস্তার মোড়ে ট্যাক্সিতে যাওয়ার সময় ওরা সবাই অ্যারেস্ট হলেন। না, আত্মহত্যার তত্ত্ব সেদিন খাটেনি। পোস্টমর্টেম রিপোর্টে শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছাড়াও মাথায় লাঠির আঘাতের তীব্রতা এতটাই ছিল যে চিড় ধরে গিয়েছিল সূর্যকান্তের বড় বৌমার খুলিতে। মাথা এবং শরীরে একাধিক ভার বিভৎসভাবে আঘাতই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল পোস্টমর্টেম রিপোর্টে। কোর্টের রায় অনুযায়ী দুই ননদ এবং মেজ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও সূর্যকান্ত এবং রাকেশের ফাঁসির আদেশ জারি হল। সূর্যকান্তের পরিবার শেষ অবধি জলের মতো অর্থ খরচ করে সর্বোচ্চ আদালত পর্যন্ত অবশ্য গেছিল। ফলস্বরূপ শেষ পর্যন্ত সূর্যকান্ত আর রাকেশের ফাঁসির আদেশের বদলে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বাকি তিনজনের শাস্তির মেয়াদও কিছুটা কমেছিল। অর্থলিপ্সা, আত্মম্ভরিতা মানুষকে কোন অধঃপতনের দিকে ঠেলে দেয় এবং কিভাবে একটি সাজানো সুন্দর সংসার
ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। এই কাহিনীর প্রতিটি ছত্রের মধ্য দিয়ে সেই সত্যই যেন আমরা নতুন করে উপলব্ধি করলাম। ভাবুন তো একবার। এতক্ষণ শুনলেন শর্মিলা ভট্টাচার্যের ক্রাইম স্টোরি রাত যখন ১২টা। এরকম নানান ক্রাইম স্টোরি শুনতে কান রাখুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওতে।